রমজানের শুরুতেই লাগামহীন পণ্যের বাজার, মাঠে নেমে মেয়র ও স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, পিসিবির সামগ্রী বিক্রয়ে অনিয়ম হলে ব্যবস্থা। কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্সকে গণধর্ষণের পর হত্যা, চালক ও হেলপার সহ আটক পাঁচ, বিচারহীনতার পরিণতি বলছেন বিশ্লেষকরা। ফণীর ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জরুরি পদক্ষেপ, চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত চাল ও রপ্তানির চিন্তা সরকারের। বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর মরদেহ ঢাকায় পৌঁছাবে কাল, বেলা ১১টায় রাখা হবে শহীদ মিনারে, দুপুরে বরদেশ্বরী শ্মশানে শেষকৃত্য। এবং ত্রিদেশীয় কাপে টাইগারদের মিশন শুরু, উইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য দরকার ২৬২ রান, মাশরাফির ৩ উইকেট। স্বাগত রাতের সংবাদে, আপনাদের সাথে আছি তসনিমে জান্নাত অর্থী এবং আমি রিদিমা হক। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সিটি কর্পোরেশনের উদ্যোগ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, কোনো কিছু দিয়ে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার। রমজানের শুরুর দিন থেকেই তাই চড়া দামে পণ্য কিনতে গিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। এমন পরিস্থিতিতে অসাধু ব্যবসায়ী ও ভেজাল কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, র‍্যাব প্রধান, সিটি কর্পোরেশন মেয়র সহ সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। রমজানের আগেই মাংসের মূল্য নির্ধারণ করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং শুরু করেছে অন্যান্য সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনও। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সারা দেশেই এমন অনেক উদ্যোগ নিয়েছে সরকার, কিন্তু বাস্তবে কি ঘটছে? টিসিবি পণ্য বিক্রির মতোই নির্দিষ্ট দামে বিশেষ সবজি প্যাকেজ বিক্রির উদ্যোগ নিয়েছে দোকান মালিক সমিতি। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব্যবসায়ীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তা পুরো রমজান মাস জুড়ে মেনে চলার নির্দেশ দেন। রোজার মধ্যে যেন বলতে পারে সবাই বাংলাদেশের মানুষ যে আমরা সবজিতে আমরা যে প্রোডিউস করছি সারা পৃথিবীতে চতুর্থ স্থানে আসছি, এটার যোগ্য প্রমাণ আপনারা যে দায়িত্বটা নিয়েছেন সেটা করবেন, শুধু কারণ বাজারে না বিভিন্ন জায়গায় আপনারা করবেন। এ সময় র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ নিরাপদ খাদ্য আইন সংশোধন করে ভেজালকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন। ভেজাল ও অসাধু ব্যবসায়ীদের প্রতি কঠোর হুঁশিয়ারি বার্তা জানান তিনি। কোথাও অন্যায্যভাবে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দাম বাড়ালে আমাদেরকে বলবেন, আমাদের অধিকাংশ ব্যবসায়ী ভালো, সমস্যা হচ্ছে এই ক্ষুদ্র একটা অংশের মধ্যে, এই অংশকে আমরা সার্জারি করে আলাদা করে দেব। যদি খুন করলে ফাঁসি হয় তাহলে যে খাদ্য ভেজাল মিশায় তারও ফাঁসি হতে হবে। কারওয়ান বাজারের মতো সিটি কর্পোরেশনের অন্য বাজারগুলোতেও সাশ্রয়ী দামে সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি চালুর আহ্বান জানান উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম। আপনারা আপনাদের মার্কেটে উন্মুক্তভাবে দাম লাগিয়ে রাখবেন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না গরুর মাংসের দাম। পাঁচ মাস আগে যে মাংস ৪৫০ টাকায় মিলেছে, বাজার ভেদে তা এখন ৫৮০ থেকে ৬০০ টাকা। এতে বিপাকে সীমিত আয়ের ক্রেতারা, মাংস কিনতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক। তবে সিটি মেয়ররা বলছেন এর বিরুদ্ধে শীঘ্রই অভিযানে নামবেন তারা। সুলতান আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। পবিত্র রমজান মাস এলেই চাহিদা বাড়ে গরুর মাংসের, আর সেই সুযোগে নিজেদের ফায়দা নিতেই ব্যস্ত এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। তাদের থেকে রেহাই পেতে প্রতি বছর রমজানে গরুর মাংসের দাম নির্ধারণ করে দেয় সিটি কর্পোরেশন। সোমবার দক্ষিণ সিটি মেয়রের সাথে দর কষাকষি করে মাংস ব্যবসায়ীরা সেই দাম নির্ধারণ করেন ৫২৫ টাকা, যা কার্যকর হওয়ার কথা পহেলা রমজান থেকে। ৫২৫ টাকা, তবে বাস্তবতা পুরো ভিন্ন। মঙ্গলবার প্রথম রমজান সকালে রাজধানীর মধ্যবাড্ডা সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকা কেজি দরে, যা কিনতে এসেও খালি হাতে ফিরছেন অনেকেই। ৬০০ টাকার কমে দিব না, মিটিং করছে ৫২৫ টাকা, কিন্তু এই জায়গায় তাদের আইন কিছুই মানছে না এরা। ৬০০ টাকা কইলো কিনতে পারবো না, কিনতে পারি গরিব মানুষ, কি হলো মাংস খাইলাম না।
সেই তুলনায় কিছুটা সহনীয় কারওয়ান বাজার, যেখানে 525 টাকার চার্ট লাগিয়ে মাংস বিক্রি হচ্ছে 550 টাকা কেজি দরে। তবে খাসির মাংস বিক্রি হচ্ছে নির্ধারিত দামে। কোনো কাস্টমারদের যদি অনুরোধ অনুরোধ করিয়া আড্ডি কম করিয়া যদি 10-20 টাকা বাড়াই লওয়া যায়, তারা আমাদের সাথে কোনো বৈঠকে বসে নাই, বলে নাই যে আমরা এত দামে গোশ বিক্রি করব। পিওর খাসি বর্তমানে 750 টাকা কেজি। বিষয়টি ঢাকা উত্তর সিটি মেয়রকে জানানো হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তার। অবশ্যই আমি আপনাদের খবরটা পেলাম এবং অলরেডি আমাকে 2-1টা জায়গায় ফোন সকালবেলা চলে এসছে। আমি আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা যারা আছে, আমাদের ম্যাজিস্ট্রেট যারা আছে, তাদেরকে আমরা বলেছি যে ইমিডিয়েটলি প্রত্যেকটি মার্কেটে তারা যাবে এবং মোবাইল কোর্ট কন্টিনিউশন থাকবে। এটাকে কোনো মতে এটা আমরাকে বরদাস্ত করব না। জানুয়ারি মাস থেকেই ঊর্ধ্বমুখী গরুর মাংসের দাম 450 টাকা থেকে কয়েক দফায় বেড়ে যা এখন 600 টাকার ঘরে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। রমজানে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বলেন, টিসিবির পণ্য বিক্রিতে কিছু অনিয়মের অভিযোগ এসেছে, তা খতিয়ে দেখছেন তারা। তবে বাজার নিয়ন্ত্রণে 15 রোজার পর টিসিবির পণ্যের প্রয়োজন পড়বে না বলেও জানান মন্ত্রী। এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত যন্ত্রপাতি বৃদ্ধির পাশাপাশি রোগীদের জন্য সুবিধা বাড়ানোর আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। রমজানকে ঘিরে ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদনের মহোৎসবে মেতে উঠেছে কামরাঙ্গীর চর কেন্দ্রিক কিছু অসাধু চক্র। মঙ্গলবার দুপুরে দেশি বিদেশি খাদ্য নকল করার দায়ে 8 লক্ষ টাকা জরিমানা করে বিএফএস এর ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল তাল মিশ্রি, মধু, সরিষার তেল ও লেভেল জব্দ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবার রমজান জুড়েই খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানালেন তিনি। আরও জানাচ্ছেন ফখরুল ইসলাম। কামরাঙ্গীর চরের শান্ত ফুড কারখানা, ভেতরে ঢুকতেই চোখে পড়ে কতটা অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে সেমাই উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ। বিএসটিআই এর অনুমোদন কিংবা নিয়মের তোয়াক্কা না করেই জনপ্রিয় এই বাংলা সেমাই উৎপাদন করে যাচ্ছে কারখানাটি। এরপর তা প্যাকেটিং করে ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে। একই ভবনে পারফেক্ট ফুড অ্যান্ড হার্বাল কারখানায় চলছে নকলবাজির এলাহি কাণ্ড। আমেরিকান, ইন্ডিয়ান কিংবা স্প্যানিশ সব দেশের নামিদামি আখরোট, তালমিস্ত্রি ও জাফরান ভেজাল ও নকল করে প্যাকেটিং করে বাজারজাত করছে এই চক্রটি। নকলবাজির এখানেই শেষ নয়, দেশীয় পণ্যের মধ্যে রয়েছে সরিষার তেল ও মধু, তাও কোনো রকম অনুমোদন ছাড়াই বাজারজাত করে যাচ্ছে কারখানাটি। পরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে নকল পণ্য জব্দ ও নগদ 8 লক্ষ টাকা জরিমানা করে পারফেক্ট ফুডকে। জাফরান, ওয়ালনাট তারা এখানে হচ্ছে প্যাকিং করছেন, কিন্তু লেবেলের গায়ে লেখা আছে, কোথাও স্পেন লেখা আছে, কোথাও ইন্ডিয়া লেখা আছে। এবং মজার বিষয় হচ্ছে যে ইন্ডিয়ার যে ফুড সেফটি অথরিটি রয়েছে তার লোগো কিন্তু রয়েছে। তো এই বিষয়গুলো নিরাপদ খাদ্য আইন আমরা আমলে নিয়েছি এবং 3টি ধারায় আমরা এই প্রতিষ্ঠানটিকে 8 লক্ষ টাকা জরিমানা করেছি। এমন নকল ও ভেজালকারীদের বিরুদ্ধে জরিমানা করে আপাতত সংশোধনের সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে এসব প্রতিষ্ঠান নকল ও ভেজাল অব্যাহত রাখলে সিলগালা করার হুঁশিয়ারি দেন ভ্রাম্যমাণ আদালত। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার কিশোরগঞ্জের কটিয়াদিতে চলন্ত বাসে শাহিনুর আক্তার তানিয়া নামে এক নার্সকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে, মিলেছে ধর্ষণের প্রমাণও। নিহত শাহিনুর রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। কটিয়াদিতে নিজ বাড়িতে যাওয়ার পথে স্বর্ণলতা পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। এই ঘটনায় বাসের চালক ও হেলপার সহ 5 জনকে আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জ থেকে টিটু দাসের প্রতিবেদন। কটিয়াদি লোহাজুরির গিয়াসউদ্দিনের মেয়ে শাহিনুর আক্তার তানিয়া ঢাকার কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। 4 ভাই ও 2 বোনের মধ্যে তানিয়া সবার ছোট।
তানিয়ার স্বজনদের অভিযোগ, সোমবার বিকেল 4টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে স্বর্ণলতা পরিবহনের একটি বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। কিশোরগঞ্জের বাজিতপুরে পিরিজপুর বাসস্ট্যান্ডে নামার কথা ছিল তার। বাসটি কটিয়াদি বাসস্ট্যান্ডে আসার পর বাসের অন্য যাত্রীরা নেমে যায়। তখন তানিয়া ছাড়া বাসে অন্য কোনো যাত্রী ছিল না। কটিয়াদি থেকে পিরিজপুর বাসস্ট্যান্ডে যাওয়ার পথে বাসের চালক ও সহকারীরা তানিয়ার ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে তানিয়ার লাশ কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় তারা। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তানিয়ার পরিবারের। এটাকে দামা চাপা দেওয়ার জন্য তারা মেডিকেলের পাশে ফালায় চলে গেছে, কিন্তু আমরা এটা সঠিক তদন্ত চাই। সকলে মিলে দর্শন করে মারছে, এর বিচার চাই। আমার বোন কি অপরাধ করেছিল? আমার যে আবার গেছে, আমি যেভাবে গেছে এর আর বিচার আমি এইভাবেই চাই। হাসপাতাল থেকে খবর পেয়ে সেখানে গিয়ে তানিয়ার লাশ দেখতে পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে বাসের চালক নুরুজ্জামান ও হেলপার লালন মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কটিয়াদি মডেল থানার এই কর্মকর্তা। কটিয়াদি নিয়ে এসে বাস স্ট্যান্ডে ওখানে রাখে, রাখার পর তারপর ওই যে অটো রিক্সায় করে তারা ইয়েতে নিয়ে যা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এই সংক্রান্তে আমরা রাতেই অভিযান চালিয়ে ড্রাইভার এবং হেলপার দুইজনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। এরই মধ্যে কিশোরগঞ্জ পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যার পর জেলার সিভিল সার্জন গণমাধ্যমকে জানিয়েছেন তানিয়াকে ধর্ষণের পর হত্যার প্রমাণ মিলেছে ময়নাতদন্তে। ময়নাতদন্তের পরে আমি সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলেছি, তারাও আমাকে নিশ্চিত করেছেন যে ভিকটিম মৃত্যুর আগে তাকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির উদাহরণ নেই বলেই সমাজে এমন ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন সঞ্জিদা আক্তার। একই সাথে দেশের পলিসিগুলো নারীবান্ধব হলেও সমাজ ব্যবস্থায় তার প্রতিফলন নেই বলেও মনে করেন তিনি। কিশোরগঞ্জের কটিয়াদিতে চলন্ত বাসে শাহিনুর আক্তার তানিয়া নিহত হওয়া প্রসঙ্গে কথা বলেন সঞ্জিদা আক্তার। আর বাচ্চাদেরকে ধর্ষণ করে তো আসলে একদম, আমি টেলিভিশনে হলে আমি বলবো যে তারা আসলে এক ধরনের পারভার্ট। হ্যাঁ, তো এই ধরনের মানুষদেরকে শাস্তি, মানে তাদের জন্য একটা এক্সাম্পলারি পানিশমেন্টের ব্যবস্থা আমরা আসলে এখন পর্যন্ত সেরকম আমরা খুব দেখতে পাই না আমাদের চোখের সামনে, যে একটা বলবার মতন পানিশমেন্ট, যে অমুক একটা ঘটনা ঘটেছে তার জন্য খুব দ্রুত সময়ের মধ্যে তার এইরকম একটা পানিশমেন্ট হয়েছে, এগুলোকে রিভাইজ করবার আমার মনে হয় দরকার রয়েছে। এরকম এক্সাম্পলারি পানিশমেন্ট যদি আমরা তৈরি করতে না পারি আমাদের চোখের সামনে, তাহলে আসলে কোনো কিছুতে কাজ হবে না। আমার মনে হয় ল এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে, আর সেই রোলটা যদি প্লে না করতে পারে তাহলে আসলে কোনো, আমার মনে হয় আর কোনো মেথড এখানে আসলে সম্পূর্ণরূপে কাজ করবে না। আগাম বন্যা এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি হিসেবে উপকূলীয় অঞ্চল সহ সারা দেশের নদী তীরবর্তী বেড়িবাঁধগুলো সংস্কারের তাগিদ দিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। এজন্য দ্রুত অর্থ বরাদ্দের কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘূর্ণিঝড় ফণীর ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সংক্রান্ত সভায় এসব কথা জানানো হয়। আরো জানাচ্ছেন শাহ আলী জয়। ঘূর্ণিঝড় ফণীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে এমন আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত এই ঝড় দুর্বল হয়ে পড়ায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ। তারপরও উপকূলীয় বেশ কিছু জেলায় ফসল তলিয়ে গেছে, ভেঙে গেছে অনেক ঘরবাড়ি। কৃষক এবং ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতির পরিমাণ নিরূপণ এবং তাদের পুনর্বাসন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই পর্যালোচনা সভা। দুর্যোগ পরবর্তী পুনর্বাসনের জন্য কর্ম পরিকল্পনা তৈরি করা এবং দ্রুত বাস্তবায়ন করা, যেটা ফণি মোকাবেলার অভিজ্ঞতা নিয়ে আগামীতে দুর্যোগ মোকাবেলায় কি করণীয় তাও উঠে এলো আলোচনায়। 19,372 কিলোমিটার বাঁধ প্রত্যেকটাকেই আপনার পুনর্নির্মাণ করা দরকার, উঁচু করা দরকার, প্রশস্ত করা দরকার। 261 কোটি টাকার মতো এই টাকাতে আমাদের জরুরি ভিত্তিতে দেওয়াটা খুবই প্রয়োজন। আবার যদি আবার বন্যা আসে তখন কিন্তু আমরা এই যে ভাঙ্গনগুলো হয়েছে এটা কিন্তু আমরা এটাকে সামলে ওঠা আমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে যাবে। দুর্যোগ মোকাবেলার সময় প্রত্যেকটি মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। আমরা অন্যের সহায়তা নিতে চাই না, আমরা চাই যে আমাদের আবহাওয়া অধিদপ্তর দ্রুত যেন আবহাওয়ার প্রয়োজন দিতে পারে, সেভাবে সাধারণত সেখানে বাজেট বরাদ্দের জন্য ইনফরমেশন ডিসেমিনেট করার জন্য যত ধরনের
ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা যায়, ঠিক তত ধরনের প্রযুক্তি যেন আমরা ব্যবহার করতে পারি। যাদের বাড়িঘর আমরা তাদেরকে ঠিক মতো সার্ভিস দিয়েছি, ঠিক আছে, এখন তারা বাড়িতে গিয়ে দেখতেছে যে কারোর বাড়ি নেই, সব ধ্বংস হয়ে গেছে। সেই ধ্বংস স্তূপগুলো যাতে দ্রুত সরানো যায়, তাদের বাড়ি পুনরায় নির্মাণ করে দেওয়া যায়, সেই জন্য আমাদের পূর্ব প্রস্তুতি সেই একই সাথে থাকতে হবে। ফণীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে ঋণের টাকা আদায় না করতে বলেন বৈঠকে উপস্থিত থাকা বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে দেশের 35 জেলার প্রায় 63,000 হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য 38 কোটি টাকার বেশি। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি সরকার এবার 10 লাখ মেট্রিক টন চাল রপ্তানির পরিকল্পনা করছে। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। ঘূর্ণিঝড় সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতি হয় ফসলের, যার সার্বিক প্রভাব পড়ে দেশের মূল অর্থনীতিতে। তবে এবার ঘূর্ণিঝড় ফণি দুর্বল হয়ে বাংলাদেশে আঘাত হানায় দেশের ফসলের খুব একটা ক্ষতি হয়নি, যদিও মাঠে ছিল কয়েক লাখ হেক্টর ফসল। প্রায় 63,063 হেক্টর জমি আংশিক আক্রান্ত হয় ঘূর্ণিঝড় ফণির কারণে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে পুনর্বাসন কর্মসূচির আওতায় বীজ, সার ও আর্থিক সহায়তা প্রদান করার কর্মসূচি নেওয়া হবে। সচিবালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী জানান, দেশের চাহিদা মেটানোর পর যদি চাল এবার উদ্বৃত্ত থাকে তাহলে সরকার তা রপ্তানি করবে। বোরোটা যদি সঠিকভাবে ই হয়, কাটা হয়ে যায়, ঘরে তুলতে পারে চাষি, তাহলে অবশ্যই সারপ্লাস হবে এবং এই উদ্বৃত্ত কিছুটা হলেও আমরা বিদেশে নিজেদের সিকিউরিটির জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত রেখে উদ্বৃত্ত যেটা হবে সেটা আমরা বিদেশে রপ্তানি করার চেষ্টা করব। এর আগে 2014 সালে শ্রীলঙ্কায় প্রথমবারের মতো 25,000 টন চাল রপ্তানি করা হয়েছিল। তবে বছর দুই আগে হাওরে বন্যার ক্ষতি সামাল দিতে সরকারকে আমদানি করতে হয়েছিল 10 লাখ মেট্রিক টন চাল। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। চলে গেলেন 21-এ পদক পাওয়া বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর 4টার দিকে তার মৃত্যু হয়। গেল 30 এপ্রিল হার্ট অ্যাটাকের পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয় সিঙ্গাপুরে। দেশ বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আরও জানাচ্ছেন সুকন্যা আমির। ১৯৫৩ সালের 19 নভেম্বর সিলেটের হবিগঞ্জে জন্ম নেন বিখ্যাত সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। তৃতীয় শ্রেণীতে পড়া অবস্থাতেই গানের জগতে প্রবেশ করেন তিনি। গানে হাতেখড়ি হয় তার মায়ের কাছ থেকেই, এরপর তামিল নেন ওস্তাদ নায়েব আলী খানের কাছে। তার গুরু ছিলেন ওস্তাদ বাবর আলী খান এবং লোকগানে ছিলেন বিদিত লাল দাস। তালিকাভুক্ত শিল্পী হয়ে 1967 সালে সিলেটে বেতারে গান করেন সুবীর নন্দী। পরে মীর কাসেমের সুরে মোহাম্মদ মোজাক্কেরের লেখা যদি কেউ ধূপ জেলে দেয় গান দিয়ে বাংলাদেশ বেতারে অভিষেক হয় তার। ঠিকমতো সুরে গাইলাম কিনা, বাণীর প্রতি আমার যে ভাবনা, যে আত্মস্থ হওয়ার এই জিনিসটা ভাবতে হবে, না হলে কিন্তু হারিয়ে যাবে। 1973 সালে আব্দুস সামাদ পরিচালিত সূর্যগ্রহণ চলচ্চিত্র দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু করেন এই শিল্পী। গান গেয়েছেন মহানায়ক, দিন যায় কথা থাকে, চন্দ্রকথা, শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়া সহ প্রায় 20টি চলচ্চিত্রে। উপস্থাপনা করেছেন বেশ কিছু সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানেও। একটি কথাই শুধু জেনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, প্রেম বলে কিছু নেই।
প্রায় ৫০ বছরের কেরিয়ারে সুবীর নন্দী গেয়েছেন আড়াই হাজারেরও বেশি গান। ১৯৮১ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম, যার শিরোনাম ছিল সুবীর নন্দীর গান। আধুনিক সঙ্গীতের পাশাপাশি সুরের মায়া ছড়িয়েছেন তিনি শাস্ত্রীয় সঙ্গীত, ভজন, কীর্তন এবং পল্লীগীতিতেও। বেঁচে থাকার অনুপ্রেরণা হিসাবে গানকেই বেছে নিয়েছিলেন সুবীর নন্দী। স্বীকৃতি স্বরূপ পেয়েছিলেন ২১ পদক এবং ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিছু ভালো গান তুলেও রেখেছিলেন ভবিষ্যতে গাইবার জন্যে, কিন্তু হাজার মনের কাছে প্রশ্ন রেখে চিরতরে থেমে গেল আধুনিক বাংলা গানের অবিস্মরণীয় এই কণ্ঠস্বর। দুই চোখে তারা হারে কে মা। সুকন্যা আমির, News 24। বুধবার সকাল ৬টা নাগাদ রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর মরদেহ ঢাকায় এসে পৌঁছবে। মঙ্গলবার সকালে এক সংবাদ সম্মেলনে শিল্পীর বাসভবনে এমন তথ্য জানান সামন্তলাল সেন। বিমানবন্দর থেকে তার মরদেহ আনা হবে ২৫ সি গ্রিন রোডের গ্রিন ভিউ অ্যাপার্টমেন্টে, এরপর নেওয়া হবে ঢাকেশ্বরী মন্দিরে। সেখান থেকে বেলা ১১টায় তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে সুবীর নন্দীর মরদেহ নেওয়া হবে রামকৃষ্ণ মিশনে। দুপুরে সবুজবাগে বর্দেশ্বরী কালী মন্দির ও শ্মশানে ২১ পদক পাওয়া সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। শিল্পী শুধু একজন সুবীর নন্দী না, একজন সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন, যেটি হয়তো আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটা সাংঘাতিক একটা জার দিল। তিনি শিল্পীদের শিল্পী ছিলেন, পাশাপাশি একজন মানে এত ভালো মানুষ আমরা দেখিনি। তো তিনি আসলে চলে গেছেন, এটা আসলে একটা বিরাট শূন্যতাই তৈরি করেছে, এটা আসলে পূরণ হবার নয়। কালকে সকাল ৬টা ১০ আশা করছি রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটটা নামবে, সেখান থেকে আমরা বাসায় নিয়ে আসবো। প্রথমে তার বাসায়, এখান থেকে আমরা ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাব। ঢাকেশ্বরী মন্দির থেকে ১১টার সময় আমাদের শহীদ মিনারে তাকে রাখা হবে ১২:৩০ পর্যন্ত, এবং সেখান থেকে পরে রামকৃষ্ণ মিশন হয়ে আমরা বরদেশ্বরী কালীবাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন। রাতের সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরে আসা পর্যন্ত সাথেই থাকুন। পরে আবারও স্বাগত, দেখছেন News 24 রাতের সংবাদ। মিথ্যাচারের রাজনীতির জন্যই বিএনপির ভাঙন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিএনপির মিথ্যাচারের কারণেই দলটির সঙ্গে শরিকদের জোট ভেঙে যাওয়ার পথে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের নেতারা। নোয়াখালীর ধর্মপুর ইউনিয়ন ও লক্ষ্মীপুরের চর আলেকজান্ডারের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। লক্ষ্মীপুরে তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন, জানাচ্ছেন সালে জহুর চৌধুরী। সম্প্রতি ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পাশাপাশি আওয়ামী লীগও ত্রাণ বিতরণ করছে। তারই অংশ হিসেবে নোয়াখালীর ধর্মপুরের দুর্গতদের মাঝে শুকনো খাবার, ওষুধ ও নগদ টাকা তুলে দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এ সময় দলটির নেতারা ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। আমি বলবো জেলা প্রশাসক সাহেব, আমরা গতকালকে কথা বলেছি সরকারের উচ্চ পর্যায়ে, আপনারাও যে চাহিদা পত্র পাঠিয়েছেন সেই চাহিদা পত্র অনুসারে এই জায়গায় প্রত্যেককে মাথা গোজার ঠাই করে দিতে হবে। একটি নির্দেশ, শেখ হাসিনার নির্দেশ। অপরাজনীতির কারণে বিএনপির নেতারা নিজেরাই নিজেদের বিশ্বাস করে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। এই যে ঘূর্ণিঝড় হলো, এই যে ক্ষতিগ্রস্ত হলো, একটা মানুষ কি তা বিএনপি নেতাকর্মী এসেছে আপনাদের পাশে? আসে নাই।
আমি সুবর্ণ সেনে জিজ্ঞেস করেছি, আসে নাই, কিন্তু ঢাকায় বসে প্রতিদিন মিথ্যাচার করে আছে। এই যে মিথ্যাচার পরস্পরের প্রতি আস্থাহীনতা অবিশ্বাসের কারণে তাদের জোট ভেঙে গেছে। গতকালকে বিজলের জোট থেকে একজন ভেঙে গেছে। আপনারা এদের কথা বিভ্রান্ত হয় না, জয়ন্তী শেখ হাসিনা সরকার আপনাদের পাশে আছে, জয়ন্তী শেখ হাসিনা দল আওয়ামী লীগ আপনাদের পাশে আছে। পরে লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডারে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসার জন্য দেশের বাইরে থাকলেও সার্বক্ষণিকভাবে ত্রাণ তৎপরতার খোঁজ খবর রাখছেন বলেও জানান আওয়ামী লীগের নেতারা। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়াই ওলামা মাশায়েখ এবং এতিমদের সঙ্গে ইফতার করেছে বিএনপির নেতারা। প্রতি বছরের মতো এবারও রমজানের প্রথম দিনে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এতিম শিশুদের সঙ্গে এই ইফতারের আয়োজন করে বিএনপি। ইফতার মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল অফ মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানে বিভিন্ন এতিমখানার কয়েকশো এতিম ছেলে মেয়ে ও বিশিষ্ট ওলামা মাশায়েখদের আমন্ত্রণ জানানো হয়। বিশুদ্ধ পানি নিশ্চিত করা সহ পাঁচ দফা দাবি জানিয়েছে সাধারণ জনগণ। সকালে জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ ওয়াসার পানি নামে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ দাবি জানান। সিউল আহমেদের রিপোর্ট। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বিভিন্ন এলাকার ওয়াসার পানির নমুনা বোতল নিয়ে হাজির হন ভুক্তভোগীরা। তারা জানান বিশুদ্ধ পানির সংকটের কথা। আমরা ট্যাক্স দিয়ে ভুক্তভোগী, আর আপনারা হচ্ছে বেতন ভোগ করে হচ্ছে আমাদের উপর চড়াও হচ্ছেন। মানুষের কল্যাণে যাদের কাজ করার কথা ছিল তারা সেবাটা না দিয়ে শুধু বেতন ভোগ করছে। এ সময় ওয়াসার পানির সমস্যা নিয়ে কথা বলেন সাবেক ওয়াসা কর্মকর্তা, পানি বিশেষজ্ঞ সহ অনেকেই। তারা বলেন ওয়াসা সদিচ্ছার কারণে রাজধানীর পানি বিষয়ক সমস্যা সুরাহা হচ্ছে না। যত প্রকল্পের দলিলপত্র আছে সবগুলো বাংলা ভাষায় সকল মানুষের জন্য প্রকাশ করতে হবে। হাইপোথাইরয়েড, চুল পড়ে যাওয়া সহ বিভিন্ন চর্মরোগের একটি অন্যতম কারণ হচ্ছে এই সরবরাহকৃত পানি। বক্তারা এই সময় ওয়াসার এমডির পদত্যাগ সহ সাধারণ জনগণের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানান। বিষাক্ত নোংরা ময়লা পানি আসে সেসব বাসাবাড়ি এলাকায় অতি দ্রুত নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা করতে হবে। অসত্য বক্তব্যের জন্য ওয়াসার এমডিকে জনগণের সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। উল্লেখ্য, গত মাসে ওয়াসার এমডি ওয়াসার পানিকে শতভাগ সুপেয় বলে দাবি করেন। সে সময় ওয়াসার পানি দিয়ে তাকে শরবত খাওয়াতে ওয়াসা ভবনে গিয়েছিলেন জুরাইনবাসী সহ অনেকেই। যদি আমাদের এই দাবি বাস্তবায়ন করার জন্য জীবন দিতে হয়, জীবন দিব। সিউল আহমেদ, নিউজ 24, ঢাকা। রোজা রেখে বকেয়া মজুরি পরিশোধ সহ নয় দফা দাবিতে রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। একই সাথে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের উৎপাদন বন্ধ রয়েছে। মঙ্গলবার বিকেল চারটা থেকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নগরীর খালিশপুর নতুন রাস্তা মোড়ে তিন ঘণ্টা রাজপথ রেলপথ অবরোধ করে শ্রমিকরা। এর আগে শশ মিলগেট থেকে থালা বাসন হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। মিছিলটি খালিশপুর বিআইডিসি রোড হয়ে নতুন রাস্তার মোড়ে এসে শেষ হয়। শ্রমিকদের অভিযোগ, রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকদের আট থেকে এগারো সপ্তাহের মজুরি ও কর্মকর্তা কর্মচারীদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে বকেয়া পাওনার পরিমাণ প্রায় ৬৫ থেকে ৭০ কোটি টাকা। বকেয়া মজুরি না পেয়ে শ্রমিকরা অর্থাহারে অনাহারে রয়েছেন। এ কারণেই তারা মিলের উৎপাদন বন্ধসহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন। দাবি আদায়ে ৮ মেও রাজপথ রেলপথ অবরোধ করার কথা জানিয়েছেন শ্রমিকরা। একই সাথে ঢাকায় সিবিএ নন সিবিএ নেতাদের বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার বারহাট্টায় কংস ও গুমাই নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির কাঁচা পাকা ধান। কষ্টে ফলানো সোনার ফসলের ক্ষতিতে দিশেহারা কৃষক। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারদের গাফিলতি এবং পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সোহান আহমেদ কাকুনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ও আসাম ইউনিয়নে প্রায় 20 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও বৃষ্টিতে কংস নদীর শাখা গুমাই নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ওই বাঁধের কয়েক জায়গায় ফাটল দেখা দেয়। সোমবার ভোরে বাঁধের প্রায় 60 মিটার ভেঙে যায়। এতে করে বারহাট্টার সিংরা কৈমুড়ি সহ বেশ কয়েকটি হাওরের কয়েক হাজার হেক্টর জমির কাঁচা পাকা ধান তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে সোনার ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। কৃষকদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের আওতায় 4-5 কিলোমিটার বাঁধ নির্মাণে প্রতি বছর কোটি কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। তবে কর্তৃপক্ষের উদাসীনতা ও ঠিকাদারদের গাফিলতির কারণে প্রতি বছর বাঁধ ভেঙে ফসল হারাতে হয় তাদের। মাননীয় মন্ত্রী, এই বাঁধ মজুত করে দেওয়ার জন্য করবেন, আমরা যাতে গড়ে নিতে পারি ফসল। অল্প কাজ করে সম্পূর্ণ টাকা নষ্ট করে দেয়, তারার পেট ভরে, কিন্তু আমাদের জনগণের কোনো উপকার আসে না। এদিকে বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হয়নি এমন দাবি সংশ্লিষ্টদের। বলছেন, বাঁধের নিচ দিয়ে বিএডিসির সেচ পাইপ নিয়ে যাওয়ার কারণেই বাঁধ ভেঙেছে। একটা পয়েন্টে ভেঙে গেছে বিধায় যে বাঁধের কাজ অসন্তুষ্ট হয়ে যাবো সেটা সঠিক নয়, কারণ যে পয়েন্টে বাঁধটা ভাঙছে সেটার অবশ্যই নির্দিষ্ট কোনো কারণ ছিল। এবছর নেত্রকোনার হাওর অঞ্চলের ফসল রক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের আওতায় 16 কোটি 20 লাখ টাকা ব্যয়ে 104 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। রাতের সংবাদে সময় হলো আরও একটা বিরতির, ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন। নিউজ 24 রাতের সংবাদে স্বাগত আরো একবার। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ২০২১ সালে আইসিটি খাতে পেশাজীবীর সংখ্যা হবে 20 লাখ, আর আয় $5 বিলিয়ন। জিডিপিতে 5% অবদান রাখার লক্ষ্যে কাজ চলছে এই খাতে। এজন্য আসছে বাজেটে এই খাতের জন্য ডিজিটাল মার্কেটিং, এইচএস কোড সহ যাবতীয় বিষয়ে টেকসই ব্যবস্থা চান সংশ্লিষ্টরা। আরো জানাচ্ছেন আফসারউদ্দিন। বাজেট আসলে ব্যবসার সব খাতই হয়ে ওঠে সক্রিয়। চেষ্টা থাকে বাজেটকে ব্যবসা বান্ধব করার। দফায় দফায় বৈঠকও চলে জাতীয় রাজস্ব বোর্ড সহ সংশ্লিষ্টদের সাথে। খাত সংশ্লিষ্টরা বলছেন, 2024 সাল পর্যন্ত আইসিটি খাতে কর্পোরেট ট্যাক্স ছাড় থাকলেও এর সার্টিফিকেট জমা দেওয়ার জটিলতা কমেনি। সেই সাথে আন্তর্জাতিক পরিসরে আইসিটি লেনদেনে নিয়মকানুনও টেকসই দরকার। সেই সার্টিফিকেটটা প্রতি বছর নেওয়ার একটা বিধান রয়েছে এবং সেই নেওয়াটা আবার খুব একটা ঝামেলা সাপেক্ষ। সো আমরা তো কথা বলেছি যে এটা যদি আমাদেরকে 2024 পর্যন্ত একবারে দিয়ে দেওয়া হয় একটা সার্টিফিকেট, অনেক কোম্পানি কিন্তু একটা হয়রানির সম্মুখীন হয় যখন তারা ইম্পোর্ট করে। সো আমরা চাচ্ছি যে এই ই ডেলিভারির জন্য আলাদা একটা এইচএস কোড যাতে করে দেওয়া হয়, নন ব্যাংকিং চ্যানেলে যে যাতে টাকাটা ব্যয় না হয়ে যায়, সেজন্য এখানে একটা সুন্দর একটা নিয়ম করা। এই বিষয়ে আমরা যেটা চাচ্ছি যে আলাদাভাবে একটা ক্রেডিট লাইন দেওয়া হোক। তথ্যপ্রযুক্তি খাতে কাঙ্ক্ষিত সাফল্য পেতে ইন্টারনেট সেবাকে কম দামে সরবরাহের উপর জোর দেন ব্যবসায়ী নেতারা। আমরা 5G-র কথা চিন্তা করছি, আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা চিন্তা করছি। এই সবগুলো নির্ভর করছে কানেক্টিভিটি এবং দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেটের উপরে, এবং সেটা থেকে সরকার রাজস্ব আরও বেশি পাবে। যদি এখন ইন্টারনেটের উপরে ভ্যাট এবং ট্যাক্স প্রত্যাহার করে, নেক্সট বাজেটের চিন্তা না করে দীর্ঘমেয়াদী চিন্তা করে, এবং সেই ক্ষেত্রে ট্যাক্স নেটটা কীভাবে বাড়ানো যায় সেক্ষেত্রে ইন্ডাস্ট্রির সাথে আলোচনা করে সব ধরনের বেসিস, বিসিএস, আইএসপি, ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ বান্ধব করনীতির প্রয়োজন বলেও মনে করেন আইসিটি খাতের ব্যবসায়ীরা। আফসারউদ্দিন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। টানা 512 দিনের কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন মিয়ানমারের আটককৃত রয়টার্সের আলোচিত 2 সাংবাদিক। বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা ও মুক্তির আহ্বান জানানোর দাবির মুখে অবশেষে মঙ্গলবার ইয়াঙ্গুন শহরের এক কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হলো। মিয়ানমারের প্রেসিডেন্টের ক্ষমাতেই তাদের মুক্তি মিলেছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে সহকর্মীদের মুক্তির ঘোষণায় রয়টার্সের অন্য সাংবাদিকদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট।
বহুল প্রতীক্ষার পর অবশেষে রয়টার্সের আলোচিত দুই সাংবাদিককে মুক্তি দিল মিয়ানমার। রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগে গেল বছরের 3 সেপ্টেম্বর সাংবাদিক ওয়ালন ও কিয়াও সোয়ে ওউকে 7 বছরের কারাদণ্ড দেয় ইয়াঙ্গুনের জেলা আদালত। বিশ্বব্যাপী শুরু হয় তীব্র সমালোচনা। তাদের নিরাপদ দাবি করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ছাড়াও সংবাদমাধ্যমের স্বাধীনতা বিষয়ক বিভিন্ন পরামর্শক ও সংস্থা। এসব আহ্বানের জের ধরেই অবশেষে প্রায় 1.5 বছর পর মুক্তি দেওয়া হলো তাদের। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, নতুন বছর উপলক্ষে দেশটির প্রেসিডেন্টের রাজক্ষমার আদেশেই মুক্তি দেওয়া হয়েছে তাদের। মুক্তির সময় তাদেরকে অভ্যর্থনা জানাতে কারাগারের বাইরে উপস্থিত ছিলেন সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। মুক্তির জন্য আন্তর্জাতিক উদ্যোগকে কৃতজ্ঞ জানান ওয়ালন। সহকর্মী ও পরিবারের সদস্যদের দেখার জন্য মুখিয়ে আছি আমি। বার্তা কক্ষে যাওয়ার জন্য আমার আর তর হয়েছে না। লোন ও ওয়ের ছাড়া পাবার খবরে রয়টার্স বার্তা কক্ষে বাদ ভাঙ্গা উল্লাসে ফেটে পড়েন তার সহকর্মীরা। দেরিতে হলেও অবশেষে ন্যায়ের জয় হলো বলেই স্বস্তি নিঃশ্বাস ফেললেন তারা। নিবিরামিন, নিউজ 24। বাবা হলেন ব্রিটিশ যুবরাজ হ্যারি। মঙ্গলবার ভোরে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ডাচেস অফ সাসেক্স মেগান মার্কেল। তবে এখনও পর্যন্ত সন্তানের নাম নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন তিনি। ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে জানানো হয় শিশুটির ওজন 3 কেজি 200 গ্রাম। মা ও পুত্র দুজনেই সুস্থ আছেন। নতুন সদস্যের আগমনে খুশির জোয়ারে ভাসছে ব্রিটিশ রাজপরিবার। বুধবার এই নতুন রাজকুমারের প্রথম ছবি সবার সামনে উপস্থাপন করা হবে বলে রাজপরিবারের তরফ থেকে জানানো হয়েছে। গেল বছরের মে মাসে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ব্রিটিশ প্রিন্স হ্যারি ও মার্কিন টেলিভিশন তারকা মেগান মার্কেল। রাতের সংবাদে সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। কাতার বিশ্বকাপের প্রাক বাছের আগে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প হতে পারে 8 দিনের। আর বেনু হিসেবে লাওসের পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডকেই প্রথম পছন্দ বাফুফে। 18 মে জাতীয় দলের কোচ জেমি ডে দেশে ফিরবেন, এরপরই তার সাথে আনুষ্ঠানিক চুক্তি করবে বাফুফে। আর বুধবারের স্পন্সর প্রতিষ্ঠানের সাথে আনুষ্ঠানিক পরিচিতি পর্বটা শেষ করে ফেলতে চায় বাফুফে। মাহফুজুল ইসলামের রিপোর্ট। ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ সহ লীগের প্রথম লেগে স্পন্সর ছাড়াই মাঠে খেলা চালিয়েছে বাফুফে। বিষয়টি নিয়ে বেশ সমালোচনাও সহ্য করতে হয়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটিকে। অবশেষে বুধবারই হতে যাচ্ছে সে অপেক্ষার অবসান। বেশ কিছু নিয়ম নীতির কারণে এমপি অ্যান্ড সিলভার পক্ষে এই ফ্রন্টলাইনে থেকে কার্যক্রমগুলো সম্পাদন করা বা এই জিনিসটার সাথে থাকা সম্ভব হচ্ছে না। সো দেন তাদের সিস্টার কনসার্ন বা তাদেরই আর একটা প্রতিষ্ঠান ISP ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্টনার, তারা এই জিনিসটাকে চুক্তির বাকি অংশগুলো তারা কনক্লুড করবে। চুক্তির 40% টাকা অলরেডি তাদের সাথে যে আমাদের ইয়ারলি চুক্তি রয়েছে তার একটা ভালো একটা অংশের টাকা আমরা পেয়ে গেছি, এটা আমরা আগে বলেছি। এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই আমরা আমাদের লিগ যেহেতু অনগোয়িং, আমাদের ক্লাবগুলোকে পার্টিসিপেশন মানি দেওয়া বা অন্যান্য এক্সপেন্ডিচার বহন করার জন্য আমাদেরকে আরও বেশ কিছু অর্থের প্রয়োজন, সেই ফিনান্সিয়াল কমিটমেন্টগুলো তারা পূরণ করবে। কাতার বিশ্বকাপের প্রাক বাছাই লাওসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ 6 জুন, এর আগে থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করবে জাতীয় দল। অ্যান্ড ইন এ সেন্স আমরা থাইল্যান্ডটাকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি এবং থাইল্যান্ডে আমাদের দলটি সেখানে যাবে, সেখানে তারা 10 দিনের মতো একটা প্রস্তুতিমূলক ক্যাম্প, মানে ন্যূনতম 2 ম্যাচ খেলা এবং সেই 2 ম্যাচ খেলে তারপরে সরাসরি সেখান থেকে 3 দিন আগে বা 4 দিন আগে লাওসে চলে যাওয়া এবং লাওসে গিয়ে 6 তারিখে লাওসের সাথে খেলা। কিন্তু এখনও জাতীয় দলের কোচের সাথে চুক্তি নবায়ন হয়নি। বাফুফের সাধারণ সম্পাদক বলছেন 18 মে জিমি ডে দেশে ফিরলে শুরু হবে আনুষ্ঠানিকতা, চলছে উভয় পক্ষের শেষ মুহূর্তের দর কষাকষি। নেগোসিয়েশন ইজ পার্ট অফ দ্য ফাইনালাইজেশন, ফাইনাল করার আগে কিছু নেগোসিয়েশন হবে। 17 তারিখে মোস্ট লাইকলি হি উইল ডিপার্ট এবং আমরা আশা করছি জিমি 18 তারিখে বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে আসার পরে আমরা ওর সাথে আমরা ফাইনাল একটা মিটিং করে আমরা চুক্তিটা আগামী আরও 1 বছর বা আরও নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিটাকে এক্সটেন্ড করা, রিনিউ করা।
চলতি বছর বাংলাদেশ খেলেছে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ, জাতীয় দলের সেই স্কোয়াড থেকে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বলছেন বাফুফের সাধারণ সম্পাদক। আমার মনে হয় যে আমি আগে টিমটি রাখবে, এখন দুই একজন যদি পরিবর্তন আসে সেটা আপনারা জানবেন। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ করব রাতের সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। রমজানের শুরুতেই লাগামহীন পণ্যের বাজার, মাঠে নেমে মেয়র ও স্বরাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার, টিসিবি সামগ্রী বিক্রয়ে অনিয়ম হলে ব্যবস্থা। কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্সকে গণধর্ষণের পর হত্যা, চালক ও হেলপার সহ আটক পাঁচ, বিচারহীনতার পরিণতি বলছেন বিশ্লেষকরা। পণ্যের ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জরুরি পদক্ষেপ, চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত চাল রপ্তানির চিন্তা সরকারের। বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নদীর মরদেহ ঢাকায় পৌঁছবে কাল, বেলা 11টায় রাখা হবে শহীদ মিনারে, দুপুরে বরদেশ্বরী শ্মশানে শেষকৃত্য। এবং ত্রিদেশীয় কাপে টাইগারদের মিশন শুরু, উইন্ডিজের বিপক্ষে জয়ের জন্য দরকার 262 রান, মাশরাফির 3 উইকেট। এই ছিল রাতের সংবাদের এখনকার আয়োজন, এতক্ষণ আমাদের সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।